নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলের পক্ষ থেকে আমি অমরেশ আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি দেখাবো যে কিভাবে অ্যাডিনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় সেই সম্পর্কিত আমার আজকের ভিডিও গাছগুলো আপনারা দেখলেন যে গাছে এখনই ফুলে ফুলে ভরে উঠেছে আমি বেশ কিছু দিন আগে গাছগুলো মাথা কেটে ফেলেছিলাম তারপরে দেখুন যে কি সুন্দর তাতে ফুল এসছে আর এটা একটা গ্রাফট করেছিলাম সেই গ্রাফটা রেডি হচ্ছে দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোকে আমি কিছুদিন আগে রুট টেন করেছিলাম সেই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আছে এবং এই গাছগুলোকে কিভাবে বসাতে হয় সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আমি দিয়েছি সেটা আপনারা যদি নতুন হন চ্যানেলে কিংবা যারা দেখেননি এখনও তারা অবশ্যই দেখবেন এই প্রত্যাশায় রইলাম এইবার আমি এই গাছে ফুল আনার কৌশলটা সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের জানাচ্ছি মূলত অনেকে কি করেন প্রচুর পরিমাণে খাদ্য এতে প্রয়োগ করে ফেলেন তার ফলে দেখা যায় যে গাছের বৃদ্ধি হয় অথচ ফুলের পরিমাণ কিন্তু কমে যায় গাছ অনেক বড় হয়ে যায় এই অ্যাডেনিয়ামে ফুল পাওয়ার প্রধান উপায় হলো গাছটাকে কিন্তু রোদে রাখতে হবে কারণ এটা একটা মরু অঞ্চলের গাছ কারণ এটাকে ডেজার্ট রোজ বা মরুগোলাপও বলা হয়ে থাকে এই গাছে কিভাবে আমরা ফুল পাব বেশি পরিমাণে সেইটা আমি আপনাদের সামনে বলছি এই গাছে কি করবেন আপনারা এই এক মুঠো পরিমাণে এক মুঠোতে একটু কম হলে অসুবিধা নেই এক মুঠো পরিমাণে আপনারা ভার্মি কিংবা পাতা পচা সার কিংবা যদি আপনাদের গোবর সার থাকে পুরনো সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা গাছের গোড়ার চারিদিকে দিয়ে দেবেন এবং মাটিটা ভালো করে খুঁড়ে দেবেন এছাড়া এই গাছে ক্রিপ কি প্রয়োগ করবেন আপনারা সেই সম্পর্কিত আমি আপনাদের জানাচ্ছি দেখুন আমার কাছে এনপিকে উনিশ 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 আছে যদি উনিশ 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 না থাকে তাহলে আপনারা কুড়ি কুড়ি কুড়িও কিন্তু ব্যবহার করতে পারেন এই ফুল পাওয়ার জন্য কেন আমরা উনিশ 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 কিংবা কুড়ি 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 দেব এর কারণ হল যদি আমরা শুধুমাত্র পটাশ দিই সেক্ষেত্রে গাছের ফুল হবে তো বটেই এছাড়া গাছের হালকা একটু বৃদ্ধি হবে কিন্তু আমরা যদি এনপিকে দিই সেক্ষেত্রে নাইট্রোজেন এন এবং তাতে কি হবে গাছের বৃদ্ধি যেমন হবে এছাড়া পি মানে হলো ফসফরাস এবং কে হলো পট পটাশিয়াম এই কটা উপাদান যদি গাছ পেয়ে যায় তাহলে গাছের বৃদ্ধির সাথে সাথে এই কডেক্সগুলো আরও মোটা হবে এই গাছগুলোর বয়স কিন্তু খুব একটা বেশি নয় কিভাবে এই কডেক্সগুলো মোটা করতে হয় সেটাও আমি বলেছি এর আগেই দেখুন গাছের আকৃতিটা একটু মানে চারিদিক দিয়ে সুন্দর আকার ধারণ করেছে এই গাছটার আকৃতিটা আপনার দেখুন মনোজ হাত তুলে কেউ দাঁড়িয়ে আছে এই ধরনের একটা রূপ নিয়েছে এইবার এই এনপিকে কতটা নেবেন আপ অনেকে কী করেন গাছ প্রতি হাফ চামচ করে দিয়ে দেন তাতে দেখা যাবে যে হাফ চামচের থেকে যদি বেশি হয়ে যায় কিংবা গোড়ায় যদি পরে তা সেক্ষেত্রে কিন্তু গাছের পচন ধরবে এবং গাছটা মারা যেতে পারে দেখুন আমি এই গাছগুলো কিন্তু প্লাস্টিকের মধ্যে করেছি শুধুমাত্র কোকোপিট দিয়েছি আমি কিন্তু এক ফোঁটাও মাটি এতে কিন্তু ব্যবহার করিনি তাতে কিন্তু গাছের কডেক্সটা ভালো মোটা হবে কারণ ময়েশ্চারটাও থাকবে খুব একটা জল এটায় দিতে হবে না এক সপ্তাহে একবার দিলেই যথেষ্ট তাও মাঝে মাঝে আমি হালকা করে ভিজিয়ে দিই এইবার কি করতে হবে দেখুন এই এনপিকে উনিশ 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 আপনারা এক চামচ এক চামচ কিংবা এক চামচের থেকে একটু কম নেবেন নিয়ে পাঁচ লিটার জলে গুলবেন আর একটু দিয়ে দিচ্ছি তাও পাঁচ লিটার জলে গুলবেন আমি এই গাছটায় যেহেতু ভার্মি দিয়েছি তাই আমি এই গাছটায় এই জলটা দেবো না কেন দেবো না এটার দশ দিন পরে আমি এটায় প্রয়োগ করব আপনারা যখন ভার্মি দেবেন তার দশ দিন পরে কিন্তু এই এনপিকে মিশ্রিত যে জল সেটা দেবেন এই জলটাকে কি করতে হবে আমাদের এই জলটাকে অল্প অল্প করে গাছের করে গোড়ায় দিয়ে দিতে পারবেন এতে কিন্তু গাছ মারাও যাবে না গাছের বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে ফুল আপনারা দেখতে পাবেন যাই হোক বন্ধুরা আপনারা যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে আমি যতটা পারি আপনাদের সামনে সেই ভিডিওগুলো তথ্য আকারে তুলে ধরার চেষ্টা করব কারণ এটা আমার পুরোই নিজস্ব একটা অভিজ্ঞতা এবার আর চ্যানেলটাও আমার নতুন তাই আপনাদের কাছে প্রত্যাশায় রইলাম যে আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবেন যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ